সরাসরি রয়েছে সেখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। হিরো আলমের উপর হামলা হচ্ছে, আমরা সরাসরি রয়েছি। দর্শক, হিরো আলমের হামলা হচ্ছে, হিরো আলমকে মারধর করা হচ্ছে, হিরো আলমকে মারধর করা হচ্ছে, হিরো আলমের হাত তোলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর দেখছেন, হামলা হচ্ছে এই মুহূর্তে। প্রশাসন, বিজিবির লোকজন নীরব রয়েছে। একজন প্রার্থীর উপরে হামলা, পুলিশের লোকজন নীরব রয়েছে। আমরা সরাসরি রয়েছি, দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের, যে হিরো আলমের উপর হামলা হচ্ছে, হিরো আলমকে মারধর করে এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, হিরো আলমের উপর হামলা। হিরো আলমকে প্রিয় দর্শক, হিরো আলম এই মুহূর্তে ভোট কেন্দ্র পরিদর্শন এসেছেন। আমরা সরাসরি রয়েছি, এখানে দেখার চেষ্টা করছি আপনাদের। ইতিমধ্যে হিরো আলম বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন। কিছু কিছু কেন্দ্রে তার এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন, এবং এখান থেকে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। আমরা সরাসরি রয়েছি, সর্বশেষ তথ্য আপনাদের জানাচ্ছি। আপনারা বরণী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বরণী বিদ্যানিকেতন স্কুল দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। বরণী বিদ্যানিকেতন স্কুলে, বরণী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বরণী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। এখানে সবার প্রবেশাধিকার নিষেধ করছেন। আমরা সরাসরি রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা এখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করবেন। দর্শক, হিরো আলম এই মুহূর্তে রয়েছেন বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বরণী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে এই মুহূর্তে হিরো আলম। এখানে ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছেন। একজন ভক্ত, নারী ভক্ত হিরো আলমের সঙ্গে ছবি তোলার জন্য শিল্পী তুললেন শেষ পর্যন্ত।